বহু বছর ধরে বিশ্বে একক আধিপত্য বিস্তার করে আসছে যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে মার্কিন প্রযুক্তি, শক্তিশালী আর্থিক ভিত্তি ও দক্ষ রাজনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে করোনা মহামারী ও ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাবে বিশ্ব মোড়লদের আধিপত্যে অনেকটাই ভাটা পড়তে শুরু করেছে। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার মনে করেন, এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা বিশ্বের প্রাপ্তি বলতে তেমন কিছুই নেই, কারণ রাশিয়ার বিরুদ্ধে কঠিন কঠিন নিষেধাজ্ঞা দিয়ে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন সহ পশ্চিমা দেশগুলো বিরাট অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে পড়েছে। সেসব দেশে মূল্যস্ফীতি থেকে শুরু করে বিভিন্ন আঙ্গিকে এর নেতিবাচক প্রভাব পড়ছে। টনি ব্লেয়ারের মতে, রাশিয়ার মতো একটি শক্তিশালী রাষ্ট্রকে স্থায়ীভাবে শত্রু হিসেবে চিহ্নিত করা এবং দেশটির সঙ্গে বৈরিতা তৈরি পশ্চিমাদের সবচেয়ে বড় ক্ষতির কারণ। তবে এই পরিস্থিতিতে চীন সবচেয়ে বেশি লাভবান হচ্ছে বলেও মনে করেন তিনি। এমনকি সামনে চীন পুরো বিশ্বকে পরিচালনা করবে বলেও মত তার। এক্ষেত্রে চীন একা থাকবে না, এর মিত্র থাকবে। রাশিয়া এখন নিশ্চিত সঙ্গী, থাকতে পারে ইরানও। We need to plan and prepare for a new world. যুক্তরাজ্যের সাবেক এই প্রধানমন্ত্রীর মতে, বিশ্ব রাজনীতিতে অন্তত দ্বিমেরুকরণ হবে, এমনকি বহু মেরুকরণও হতে পারে। আসমাতুলি, News24.